চলতি আইপিএলে নিজেকে খুঁজে ফিরছেন ভারতের সম্ভাবনাময়ী এক্সপ্রেস পেসার উমরান মালিক। এখন পর্যন্ত দশের উপর ইকোনমি রেটে এই বোলারের উইকেট সংখ্যা মাত্র পাঁচটি। এমন হতাশাজনক পারফরমেন্সে সমালোচনা ঝরেছে সাবেক ভারত অধিনায়ক রবি শাস্ত্রীর কণ্ঠেও। বলেছেন, 150 কিলোমিটার বেগে বল করা পেসার ব্যাটারদের কাছ থেকে মার খাচ্ছেন 200 কিলোমিটার বেগে। তাকে ধরা হতো ভারতের ভবিষ্যৎ সুপারস্টার। আপন দুটিতে আইপিএলে গত আসরে ছড়িয়েছেন আলো। 150 কিলোমিটার বেগে বলের গতিতে ব্যাটারদের দুঃস্বপ্নে পরিণত হয়েছিলেন তিনি। কিন্তু হঠাৎ করে ছন্দ হারিয়ে ক্যারিয়ারটাকেই খাদের কিনারায় নিয়ে যাচ্ছেন জম্মু কাশ্মীরের সম্ভাবনাময় তরুণ পেসার উমরান মালিক। চলতি আইপিএলে নিজেকে একেবারে মেলে ধরতে পারছেন না উমরান। দ্রুতগতির বল করছেন ঠিকই, তবে অ্যাকুরেসি আর সুইং না থাকায় পিঠ অনেকটাই দেয়ালে ঠেকে গেছে এই পেসারের। এখন পর্যন্ত 10.35 ইকোনমি রেটে উমরানের উইকেট সংখ্যা মাত্র পাঁচটি। এমন হতাশাজনক পারফরমেন্সে একাদশে জায়গাও হারাতে হয়েছে জম্মু কাশ্মীরের এই বোলারকে। একটা সময় ব্যাটারদের মনে কাঁপন ধরানো উমরান ম্যাচে একই ভুল করছেন বারবার, যা নজর এড়ায়নি ভারতের সাবেক অধিনায়ক রবি শাস্ত্রীর। 150 কিলোমিটার বেগে প্রতি ঘন্টায় বল করা পেসারটা 200 কিলোমিটার বেগে মার খাচ্ছে। উমরানের উচিত নিজের ভুলগুলো নিয়ে চুলচেরা বিশ্লেষণ করা। বলে কেবল গতি থাকলেই হয় না, সেই গতিকে ভালোভাবে কাজেও লাগাতে হয়। সাম্প্রতিক অতীতে ডেল স্টেইন এর বড় প্রমাণ। তবে দুর্ভাগ্যজনকভাবে উমরানের দৃষ্টি কেবল গতির দিকেই। রবি শাস্ত্রীর মতে, উমরান মালিকদের মতো প্রতিভা হারিয়ে যাওয়া দেশের ক্রিকেটের জন্য ভালো কিছু বয়ে আনবে না, বরং ভুলগুলোকে কাজে লাগিয়ে আপন মহিমায় আবারও ফিরে আসার তাগিদ ভারতের সাবেক এই অধিনায়কের। নাসিফ শুভ, যমুনা স্পোর্টস।